হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার একটি নতুন রেসিপি। মাত্র দুইটি উপকরণ দিয়ে এত সুন্দর মজার একটি রেসিপি বানিয়ে খেতে পারো। প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর কিছু জেলি পাউডার আর কিছু চিনি দিয়ে দিতে হবে। ঠান্ডা হলে যেরকম ইচ্ছা সেরকম ভাবে কেটে নিতে হবে, খুবই সফট হয়। এই তো হয়ে গেছে।